ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 3 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এই সময় পুলিশের 2 জন সদস্য ও 2 জন সাংবাদিক আহত হয়। এই সময় একজনকে আটক করে পুলিশ। আমার শিবিরের কিছু উচ্ছৃঙ্খল অ্যাক্টিভিস্ট তারা হঠাৎ করে আসে, মিছিল আরম্ভ করছে এবং এখানে কিছু পথচারীর উপরে আক্রমণ চালাচ্ছে এবং 2টা মোটরসাইকেল আপনাদেরকে জ্বালিয়ে দিছে। পুলিশ তাৎক্ষণিকভাবে এসে জনগণের যান মাল নিরাপত্তার জন্য টিয়ার গ্যাস ছড়ে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে সমর্থ হয়েছে এবং একজন লোক ইঞ্জুরি হয়েছে, সেটা হসপিটালে ট্রিটমেন্ট আছে। এখন পরিস্থিতি ইনশাল্লাহ আমাদের নিয়ন্ত্রণে।